75তম স্বাধীনতা দিবস উপলক্ষে আবরণে প্রতি হাজার টাকার কেনাকাটার উপর থাকছে বিশেষ গিফট কুপন। অফার শুরু 14ই আগস্ট থেকে। আর দেরি নয়, শীঘ্রই লগ অন করুন আমাদের ওয়েবসাইটে আবরণ, বিরাজি মিনি বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। নমস্কার, আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের এখনকার নারী ও সারি অনুষ্ঠান। আজকের এখনকার নারী ও সারি অনুষ্ঠান আবরণের অনুষ্ঠান। আবরণ মানেই রঙিন, প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। আপনাদের প্রত্যেকটা দিন রঙিন হয়ে উঠুক এই শুভকামনা জানিয়ে আমরা স্বাগত জানাবো সুমনকে, অনেক অনেক স্বাগত। আর আজকে সুমন নিয়ে এসছে আবরণের মিক্সড ব্যাগ, অর্থাৎ শাড়ি তার সঙ্গে ম্যাচিং করে ব্লাউজ। দেখাবো, দেখবো, নিজেও দেখবো, আপনাদেরও দেখাবো। কিন্তু তার আগে যে কথাটা না বললে নয় সেটা হচ্ছে সুরক্ষিত প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। সুরক্ষিত প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। সঙ্গে নিয়ে চলতে হবে আমাদের স্যানিটাইজার এবং হ্যান্ড ওয়াশ, আর তার সঙ্গে অবশ্যই মাস্ক পরতে হবে। আমি বলছি ঠিকই, কিন্তু কেউ কিছু করছি না, আমরা করি না, একদমই করি না। এই হলো মাস্ক, চাইলে করবেন, দিনে অন্তত 5-7 বার হ্যান্ড ওয়াশ, 18-19 বার হচ্ছে স্যানিটাইজার, আর যখনই রাস্তায় বেরোবেন তখনই মাস্ক পরবেন, এটা হচ্ছে বলার কথা। নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখা, টিকাকরণ করে নেওয়া। শুরু করি, নাম্বার ওয়ান, একদম এক নম্বর শাড়ি রামা গ্রিন, তার সঙ্গে জামদানির একটা উইভ, এটা বেঙ্গল হ্যান্ডলুম। এই হচ্ছে শাড়িটা রামা গ্রিন, এইভাবে যাচ্ছে, তার সঙ্গে একটু মেজেন্টা কালার দিয়ে উইভটা যাচ্ছে। আর এটা রয়েছে তার সঙ্গে ব্লাউজটা, এরকম এক কালারের সিম্পল ব্লাউজও কিন্তু পাওয়া যায়, একদম ম্যাচিং ব্লাউজ, এক কালারের সিম্পল ব্লাউজ। শাড়ি 1650 আর ব্লাউজ হচ্ছে 450। শাড়ি 1650, শাড়িতে রানিংয়ে ব্লাউজ পিস থাকছে। এই ব্লাউজটা এর সঙ্গে খুব ভালো ম্যাচিং হয়েছে, কাপড়টাও খুব সুন্দর। 450-এর ব্লাউজ মানে 2100 টাকায় আপনার কাছে সেটটা পৌঁছে যাচ্ছে। এবার চলে যাবো নাম্বার টু, একই শাড়ি, কালারটা আলাদা, এটা একই শাড়ি, কালারটা আলাদা, এটা হচ্ছে ব্ল্যাকের সঙ্গে রানি, আর ব্লাউজটা কিন্তু এরকম রানিতে, এক কালারে এরকম প্রচুর ব্লাউজ পাবেন, কাপড়টা কিন্তু ভীষণ সুন্দর। 450-এর ব্লাউজ, 1650-এর শাড়ি, নাম্বার টু। দু নম্বর, 450-এর ব্লাউজ আর 1650-এর শাড়ি, নাম্বার টু আমরা দেখিয়ে দিলাম। এটা না আমি বলে দিই, এটা সাইজ মোটামুটি এটা রয়েছে হচ্ছে 32 সাইজে রয়েছে, এটা 34-36 অবধি হয়ে যাবে। দু নম্বর দেখে নিলাম, এবার চলে যাব নাম্বার থ্রি। মানে এই টাইপের শাড়ি তারও ভ্যারাইটি দেখা হয়ে গেল, এই টাইপের ব্লাউজ তারও ভ্যারাইটি দেখা হয়ে গেল। এটা তুতের সঙ্গে লাইট সিগ্রিন, আঁচলটা তুতে, পাটটা দেখুন, তুতে আর সিগ্রিন মিলে একটু হালকা হয়েছে, তুতে উইথ সিগ্রিন দেখাচ্ছি। তিন নম্বর শাড়ি, নাম্বার থ্রি, আর তার সঙ্গে রয়েছে হচ্ছে ব্লাউজ, নাম্বার থ্রি। তিন নম্বর, প্রাইসটা হচ্ছে 1650-এর শাড়ি, 450-এর ব্লাউজ, শাড়ির এটা হচ্ছে নিজস্ব ব্লাউজ, এটা গেল নাম্বার থ্রি। নাম্বার ফোর, চার নম্বর, এটা হলো আঁচল, একদম গ্রে পিঙ্ক, পাটটার মধ্যে কিন্তু এভাবে টিস্যু দিয়ে উইভ রয়েছে, গায়েও টিস্যু দিয়ে উইভ রয়েছে। নাম্বার ফোর, চার নম্বর শাড়ি হচ্ছে 1350 শাড়ি, আর এটা রয়েছে ব্লাউজটা। বারবারই বলছেন ওই যে এক কালারের ব্লাউজ, 450-এর ব্লাউজ, এরকম সব কালার আপনারা পাবেন। 450-এর ব্লাউজ আর 1350-এর হচ্ছে শাড়ি, নাম্বার হচ্ছে ফোর, চার নম্বর। শাড়ির নিজস্ব ব্লাউজটা কিন্তু এটা। চারের পরে যাব পাঁচ নম্বর, এবার জামদানি। জামদানিটা একটা তসর কালার, বডিতে লাল দিয়ে কাজ, লালের সঙ্গে জড়ি, আঁচলটা যাচ্ছে দেখুন, খুব সুন্দর করে আঁচলটা যাচ্ছে, আর সফট জামদানি, এটা হচ্ছে সফট জামদানি, চওড়া পাড়, নতুনত্ব আছে না জামদানিটার কাজের মধ্যে। এটা হচ্ছে পাঁচ নম্বর, নাম্বার ফাইভ, পাঁচ নম্বর, 2950, এই তো দেখলাম শাড়িটা,
এবার দেখবো জামদানির সাথে ম্যাচ করে আজকের মিক্স ব্যাগ ব্লাউজটা, শুধু দেখবেন অসাধারণ। এবং এই ব্লাউজটা দেখলে অনেক কিছুর সাথে পাওয়া যাবে, একদম অষ্টমীর সকাল পুরো। এটা হচ্ছে টিস্যুর কাপড়, তার মধ্যে এখানে যাচ্ছে হচ্ছে এভাবে, এটা এমব্রয়ডারি, এটা কিন্তু অ্যাপ্লিক নয়, এমব্রয়ডারি, হাতে রয়েছে ফ্রিল, গলা দিয়ে সামনে দিয়ে ফ্রিল। আর এই ব্লাউজটার ভেতরে যে ডটসগুলো দেখছেন এগুলো কিন্তু সব স্টিচ করা টিস্যু কাপড়ে। এই ব্লাউজটা থাকলে অনেক কিছুর সঙ্গে পরা যাবে, ম্যাচ করে পরে। পিছনটা এভাবে কাপড় দিয়ে লটকানটা করা। শাড়ি হচ্ছে 2950, ব্লাউজ হচ্ছে 1150, 2950 শাড়ি, 1150 হচ্ছে ব্লাউজ। এটা গেল নাম্বার 5, শাড়িটা তো রানিং এ ব্লাউজ থাকে না। এবার চলে আপনাদেরকে বলে দিই, এই যে শাড়ি ব্লাউজ দেখাচ্ছি, আপনি ভাবছেন না আমি শুধু শাড়ি নেবো, আপনি শুধু শাড়ি নিতে পারেন। আপনি ভাবছেন না আমি শুধু ব্লাউজ নেবো, আপনি 4-5টা ব্লাউজ একসাথে বুক করতে পারেন। একটা মিনিমাম অ্যামাউন্ট হলে তবেই হোম ডেলিভারি হবে, উইথ হোম ডেলিভারি চার্জ আপনি বাড়িতে বসে যে কোনো জায়গায় বসে পেয়ে যাবেন। আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে অর্ডার দিতে পারেন, আপনার বাড়িতে ক্যাশ অন ডেলিভারি হবে, উইথ হোম ডেলিভারি চার্জ আপনাকে পেমেন্ট করতে হবে। আর যদি কুরিয়ারে নেন তাহলে আপনি অনলাইন পেমেন্ট করে দেবেন, উইথ কুরিয়ার চার্জ, বাই কুরিয়ার আপনার কাছে পৌঁছে যাবে। এটাই গল্প। এবারে আসবো 6 নম্বর শাড়ি, নাম্বার 6, এটা হচ্ছে 6 নম্বর। আচ্ছা, এই শাড়িতে নিজের একটা ব্লাউজ পিস আছে, এটা সফট জামদানি, এটা হচ্ছে সফট জামদানি, গ্রে কালারের মধ্যে যাচ্ছে, রানি অরেঞ্জ সাদা দিয়ে কাজ। এই হলো শাড়িটা, নাম্বার 6। 6 নম্বর 2450 শাড়ি, 2450, আর তার সঙ্গে না নিজস্ব ব্লাউজটা হচ্ছে এটা, 2450 শাড়ি, 2450 শাড়ি আর 450 ব্লাউজ, যেটা আমরা ম্যাচ করে আজকে আমি নিয়ে এসেছি আমরা। এটা রানি কালারের ম্যাচিং করা ব্লাউজ, নাম্বার 6, 2450 শাড়ি আর 450 ব্লাউজ, নাম্বার 6। আজকে 450 প্রচুর ব্লাউজ দেখাবো। নাম্বার 6 এর পরে নাম্বার 7, 7 নম্বর, নাম্বার 7, এটা না রেশমের সঙ্গে রয়েছে হচ্ছে মসলিন, রেশম মসলিন শাড়ি, আপনার আমাদের বাংলার, মানে এটাকে আমরা বাংলার অর্গানজা বলছি। আর তার মধ্যে পিচ, সাদার মধ্যে পিচ কালারের সুতো দিয়ে এভাবে কিন্তু এমব্রয়ডারিটা যাচ্ছে, এই সুতোর রংটা হচ্ছে পিচ কালার। নাম্বার 7, 7 নম্বর, প্রাইসটা হচ্ছে 6050 rupees, 6050 টাকা এই শাড়িটার দাম, 6050, 6050, নাম্বার 7। আর তার সঙ্গে যাচ্ছে হচ্ছে 450 ব্লাউজ, এটা ডার্ক অরেঞ্জে, যেহেতু পিচে রয়েছে তাই ডার্ক অরেঞ্জে ব্লাউজটা দেওয়া হয়েছে। 450 ব্লাউজ আর 6050 rupees হচ্ছে শাড়ি, শাড়ি নিজস্ব ব্লাউজটা এটা। নাম্বার 7 গেল, এবার আসছি নাম্বার 8, 8 নম্বর, এটা হচ্ছে 8 নম্বর শাড়ি, এটা ওই রেশমের সঙ্গে যাচ্ছে মসলিন, আমাদের বাংলার অর্গানজা, তার মধ্যে কাঁথাতে যেরকম হয় পদ্মটা ঠিক সেটাকেই আনা হয়েছে মেশিন এমব্রয়ডারিতে এইভাবে স্টিচ করিয়ে। এটা রয়েছে হচ্ছে নাম্বার 8, 8 নম্বর শাড়ি, শাড়ির দাম 5550 rupees, শাড়িটা নিজে সত্যি ভীষণ সুন্দর, 5550 টাকা দাম, 5550। এর সঙ্গে আবরণ একটা সাদা প্লেন ব্লাউজ রেখেছে, আপনি এর সঙ্গে চাইলে হাকোবাও নিতে পারেন। একদম ওই যে আরেকটি ব্লাউজ দেখালাম, সম্ভবতটা নাম্বার ছিল হচ্ছে 4 নম্বরে, 5 নম্বরে যে শাড়িটা দেখিয়েছিলাম জামদানি, তার সঙ্গে যে ব্লাউজটা দেখিয়েছিলাম ওই ব্লাউজটাও হতে পারে, এটা তো দৌড়বে। 450 ব্লাউজ আর 5550 শাড়ি, 7 নম্বর দেখিয়ে দিলাম, শাড়িতে রানিং এ ব্লাউজ আছে। রামা গ্রিন এর মধ্যে সিলভার টিস্যু দিয়ে নকশাটা যাচ্ছে, সিলভারের সঙ্গে কপার টিস্যু তো অবশ্যই আছে। এই হলো শাড়িটা, এটা রয়েছে বডিটা, এটা হচ্ছে বডিটা, সিলভার টিস্যুর ব্যবহার রয়েছে। এটা 9 নম্বর শাড়ি, নাম্বার 93850, শাড়িটা উইভি 3850, 3850 নাম্বার 9। আর এর সঙ্গে রয়েছে হচ্ছে ব্লাউজ, পুরোটা হাকোবার উপরে এভাবে এমব্রয়ডারি করা, ব্লাউজটা দেখুন হাতাতেও এমব্রয়ডারি রয়েছে, দুর্দান্ত ব্লাউজটা। ব্লাউজটার প্রাইসটা হচ্ছে 1050, 1050 ব্লাউজ, একটু ক্লোজে দেখাই যে আকোবা,
1050-এর ব্লাউজ, এটা হচ্ছে ব্লাউজের হাকোবাটা, আর এটা রয়েছে ব্লাউজটার পিছনটা। এটা সামনে গেল, এটা হচ্ছে পিছনটা। 1050-এর ব্লাউজ আর 3850-এর শাড়ি নাম্বার 9। শাড়িতে রানিংয়ে ব্লাউজ আছে। নাম্বার 9-এর পরে যাব নাম্বার 10, 10 নম্বর। এটা হচ্ছে রেশম কোটা আর কি, এটা হচ্ছে নাম্বার 10 রেশম কোটা। আঁচল একদিকে রানী পার, একদিকে অরেঞ্জ পার, অসাধারণ। এটা হচ্ছে শাড়িটা, 10 নম্বর শাড়ি নাম্বার 10। 10 নম্বর শাড়ির প্রাইস হচ্ছে 4050, 4050-এর শাড়ি। আর এই হলো তার সঙ্গে ম্যাচিং করা হয়েছে ব্লাউজটা। এতক্ষণ আমরা গোল গলা ব্লাউজ দেখাচ্ছিলাম, এবার দেখাচ্ছে কিন্তু বোটনেক ব্লাউজ, প্লেন দেখাচ্ছি বোটনেক ব্লাউজ। ব্লাউজ 450, এটা রয়েছে হচ্ছে নাম্বার হচ্ছে 10। 10 নম্বর শাড়ি, 4050-এর শাড়ি, 450-এর ব্লাউজ, শাড়ি নিজস্ব ব্লাউজ। এটা 10-এর পরে 11, ওয়াও, একদম অষ্টমীর সকালের সাজটা পুরোপুরি করে দেওয়া হচ্ছে আপনাদের জন্য, পুরোপুরি এটাই সাজ। মায়ের কাছে যে জামদানিটা পরে যাবেন অষ্টমীর অঞ্জলি দিতে, তাতেও তো ফুল থাকতে হবে, মানে সাজি উপর করে ফুলটা আপনি নিয়ে যাচ্ছেন মায়ের কাছে। এটা হচ্ছে আপনার ভক্তির ফুল, আর সঙ্গে থাকছে আমাদের প্রকৃতির ফুল। এই হলো শাড়িটা, এই যে ভেতরে সাদা ফুলের মধ্যে কিন্তু ছোট ছোট করে লাল দিয়ে মিনে, এটা দেখাচ্ছি আজকের এপিসোডের আমরা 11 নম্বর 2050-এর শাড়ি, 2050-এর শাড়ি, 11 নম্বর 2050-এর শাড়ি। আর এই হচ্ছে হাকোবাতে মা ব্লাউজে, একদম এই হচ্ছেন মা হাকোবার উপরে। এটা কিন্তু আলাদা করে স্টিচ করিয়ে অ্যাপ্লিক করে বসানো, হাতাতে দেখুন এইভাবে যাচ্ছে, ভীষণ সুন্দর, মানে অসাধারণ অসাধারণ। লাল দিয়ে কট পাইপিং করা, ব্লাউজটা হচ্ছে 1050, শাড়ি হচ্ছে 2050, মানে 3100 টাকায় আপনার অষ্টমীর সাজ একেবারে কমপ্লিট, মানে ম্যাচিংটা অসাধারণ অসাধারণ হয়েছে। 11 নম্বর গেল। 12 নম্বর হচ্ছে ঘিচা, এটা হচ্ছে ঘিচা, ঘিচা বাই ঘিচা, জরি বর্ডার ঘিচা, ডায়েট ঘিচা। 12 নম্বর আঁচলটা গ্রে, গ্রে মানে একদম ওই পেন্সিলের শীষের কালার, আর এটা রয়েছে অরেঞ্জ, ফ্লেম অরেঞ্জ। 12 নম্বর শাড়ি নাম্বার 12, 4550 শাড়ি, 4550-এর শাড়ি, আর 450-এর ব্লাউজ, এটা রয়েছে তার সঙ্গে ব্লাউজ, 450-এর ব্লাউজ, 4050 শাড়ি আর 450-এর হচ্ছে ব্লাউজ নাম্বার 12, 12 নম্বর উইথ ব্লাউজ। এত তো দেখাচ্ছি, কোথায় আসবেন একটু চট করে বলে দিই, সবাই জানেন আবরণে আসতে হবে। আবরণে আসলে যেভাবে আমি দেখাচ্ছি শাড়ির সঙ্গে ব্লাউজ, আপনারা জুয়েলারিটাও পেয়ে যাবেন, কিভাবে ম্যাচিং করবেন, শাড়ির সঙ্গে ব্লাউজ জুয়েলারি সবটা পেয়ে যাবেন। তাই আসতে হবে আপনাদের আবরণে, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের একদম উল্টো দিকেই হচ্ছে আবরণ, প্রত্যেক দিন খোলা, সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। আসুন এসে দেখে কেনাকাটা করুন, আর যারা আসতে পারছেন না ক্যাশ অন ডেলিভারি হবে, আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসেই ক্যাশ অন ডেলিভারি পেতে পারেন। ক্যাশ অন ডেলিভারি অবশ্যই চার্জেবল, আপনাকে হোম ডেলিভারি চার্জটা দিতে হবে শাড়ির ব্লাউজের যেটাই নেন না কেন তার প্রাইসের সঙ্গে, আর কুরিয়ারও নিতে পারেন। ব্যবসা যারা করতে চাইছেন করতে পারেন। আবরণ প্রত্যেক দিন খোলা, মানডে টু সানডে 11 AM to 9 PM, সকাল 11টা থেকে রাত্রি 9টা, সোমবার থেকে রবিবার। যারা গাড়ি নিয়ে আসবেন আনুন, গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত আছে, কোনো এক্সট্রা পার্কিং ফিজ লাগে না, আপনি নিশ্চিন্তে গাড়ি রেখে কেনাকাটা করুন, আসুন আপনারা। এবার চলে যাব 13 নম্বর, নাম্বার 13, এটা হচ্ছে হাকোবা উইথ শিউলি, এটা সিঙ্গেল দেখাবো। প্রথম আপনার রেশম চেক, তার মধ্যে শিউলি ফুলটা এমব্রয়ডারি করা, এই হলো আপনার ফার্স্ট হাফ। আর ফার্স্ট হাফ এই শিউলির সঙ্গে ব্লাউজটা পাচ্ছেন হচ্ছে শিউলি, যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে শিউলিরই ব্লাউজ। আর এই ব্লাউজটা না নিয়ে রাখা যায়, কেন জানেন তো, এই ব্লাউজটা আপনি যে কোনো জামদানির সঙ্গে পরতে পারেন, যে কোনো তাঁতের শাড়ির সাথে পরতে পারেন। আর হাফটা হচ্ছে হাকোবা দিয়ে, এই হচ্ছে হাফটা হাকোবার সঙ্গে, নিচে কিন্তু এই রেশম চেকটাকে আবার রাখা হয়েছে। পরার পরে এই শাড়িটা অসম্ভব লাগবে, তার সঙ্গে ব্লাউজেও শিউলি, অজস্র শিউলি।
প্রাইসটা হচ্ছে শাড়িটা হচ্ছে 13 নম্বর শাড়ি, শাড়ি হচ্ছে 3050, ব্লাউজ হচ্ছে 850, 3050 শাড়ি আর 850 ব্লাউজ, 13-র পরে 14, এটা হচ্ছে বেগমপুর। কালার কম্বিনেশনটা নিয়ে তো কোনো কথা হবে না, ব্ল্যাকের সঙ্গে রেড ইয়েলো আর নকশা পাড়, এই পাড়টার জন্য শাড়িটা অসাধারণ। আগে আঁচলটা দেখাই, চট করে দেখাবো আঁচলটা। এটা হচ্ছে আঁচলটা, আর পাড়টায় আসি, এই হলো পাড়, নাম্বার 14, 14 নম্বর, 14 নম্বর, নাম্বার 14। শাড়িটা রিয়েলি ভীষণ সুন্দর। শাড়িটার দাম হচ্ছে 14 নম্বর 2850, এটা কিন্তু বেগমপুর 2850, বেগমপুরের সিগনেচার হচ্ছে এই আঁচলটা, দেখে নিন আঁচলটা, এটা হচ্ছে বেগমপুরের সিগনেচার, ছইবুটি বলে বেগমপুরের সিগনেচার, এটা 14 নম্বর 2850-এর শাড়ি। আর ব্লাউজটা দেখাও, পুরোটা হ্যান্ড এমব্রয়ডারি করা, এই যে ব্লাউজটা দেখছেন এটার মধ্যে পুরোপুরি হ্যান্ড এমব্রয়ডারি, পুরোটা হাতে কারদানার সঙ্গে পুরো স্টিচ গেছে বুলিয়ান পার্সি, এটা রয়েছে হাতাতেও কাজ, ব্লাউজটা আমার নিজের খুব ভালো লেগেছে, হাতাতেও কাজ আর তার সঙ্গে ঠিক ডান কাঁধের উপরে, আপনি যখন পরবেন এরকম ডান কাঁধের উপরে এসে পড়বে জিনিসটা। ব্লাউজটা হচ্ছে 850, 2850-এর শাড়ি আর 850-এর ব্লাউজ, মানে আপনি পেয়ে যাবেন 3700 টাকায় টোটাল সেটটা। 14 নম্বর, নাম্বার 14 দেখিয়ে দিলাম, এই শাড়িতে কিন্তু ব্লাউজ পিস নেই। 14-র পরে 15, যে শাড়িটা আমার হ্যান্ড, এটা না হ্যান্ডলুম মার্কের শাড়ি, দেখে নিন এই ধনেখালি, কিন্তু এই বেগমপুর কিন্তু হ্যান্ডলুম মার্ক, ধনেখালি তো হাতে বোনা শাড়ি সব হ্যান্ডলুম মার্কেই হয়। নাম্বার 15, 15 নম্বর, এটা অষ্টমীর অঞ্জলির সাজ, ওই সে একটা অষ্টমীর অঞ্জলির সাজের যে ব্লাউজটা দেখেছিলাম ওই ব্লাউজটাও এর সঙ্গে যাবে, তবে এর সঙ্গে একটা শিউলি ব্লাউজ রাখা হয়েছে, দেখুন আজকে শিউলি ফুলের প্রচুর ছড়াছড়ি, একদম ছড়াছড়ি। আসুন আপনারা, এটা গঙ্গা যমুনা বর্ডার, লাল হলুদে বর্ডার, আর এটার সঙ্গে এরকম ভাবে শিউলি যাচ্ছে। এটা 14-15 নম্বর শাড়ি, নাম্বার 15, 2850-এর শাড়ি, 850-এর ব্লাউজ, 850 ব্লাউজ আর 2850 শাড়ি। এর পরের শাড়ি ব্লাউজটা দারুণ ম্যাচিং হয়েছে, এটাও হচ্ছে ধনেখালি, এই দূর বারবারই ধনেখালি বলছি, এটা হচ্ছে বেগমপুর, একটু দেখিয়ে দিই এই বেগমপুরের এই বুনুই মানে এই হ্যান্ডলুম মার্ক, আর চেষ্টা করবেন এই হ্যান্ডলুম মার্কটাকে ছিঁড়ে না ফেলে এটাকে শাড়ির সাথে এরকম করে স্টিচ করিয়ে দিতে, তাহলে আপনাদের মানে অথেন্টিকেশনটা থাকবে যে আপনি একটা হাতে বোনা শাড়ি পরেছেন। এটা হচ্ছে আঁচল, ওই ব্ল্যাকটা যেমন দেখেছিলাম সেম, এটা হচ্ছে পার্পল কালারে, এটা হচ্ছে পার্পল টোনে। এটা দেখাচ্ছি হচ্ছে আজকের এপিসোডের, আমরা দেখাচ্ছি 16 নম্বর, নাম্বার 16, 2850 হচ্ছে শাড়ি আর এর সঙ্গে ব্লাউজটা হচ্ছে বাটারফ্লাই, ওয়াও ম্যাচিংটা কি ভালো হয়েছে, কেন বড় ম্যাচিংটা ভালো হয়েছে, বনের বডির সাথে বডিতে পার্পল, পার্পলটা হলুদ, ব্লাউজটা হলুদে, মানে পার্পলের একদম বেস কালার, যেটা মানে ধরো তুমি পার্পলকে যদি ভাঙো, ভাঙতে ভাঙতে কিন্তু তুমি পিঙ্কে চলে যাবে, সেই পিঙ্কটা রয়েছে এখানে ফুলে, মানে আজকে সন্ধ্যে 6টাটা খুব অসাধারণ যাবে, একদম সঙ্গে আপনাদের সঙ্গে থাকছে কফি আর আমরা আবরণ, কফি রয়েছে, কফি দিদিদের আর আমরা, তুমি আমাকে এরপরে কফি খাওয়াবে, হ্যাঁ হ্যাঁ তো বলে আপনাদের সামনে, তার কিচ্ছু খাওয়ায় না, না শুধু খাওয়ায়, জোয়ান খায় পকেট থেকে বার করে টুকটুক করে জোয়ান দেবে। আচ্ছা যাক, এটা হচ্ছে 16 নম্বর শাড়ি, নাম্বার 16, 2850 শাড়ি আর 850 হচ্ছে ব্লাউজ, 850-এর ব্লাউজ, 16 নম্বর দেখালাম, একটু বলি তারপরে আবার ধীরে ধীরে যাই, একটু গল্প গুজব করতে ইচ্ছেই করে আপনাদের সঙ্গে। শাড়িটাকে না ভালোবেসে পরবেন, আপনি যখন শাড়ি পরছেন, ধরুন আজকে আমি কাঁথা পরি, তোমার সাথে কথা দিয়েছিলাম না কাঁথা পরবো, আমি দেখো কাঁথাতে রয়েছি, মানে মঙ্গল আমি পরপর এখন থাকবো, মানে আমি একদম রবিবার পর্যন্ত কাঁথা পরবো, এই সামনে রোববার পর্যন্ত আমি কাঁথাতে থাকবো, তো এই যেটা বলছিলাম যে আমি শাড়িটা পরেছি, আমি যখন শাড়িটা পরছি আমার তখন মনে হচ্ছে যে কোনো একজন মানুষ, আমারটা তো পেন্টিংয়ের সঙ্গে কাঁথা, হ্যান্ড পেন্টিং করে তারপরে কাঁথা, আমার মনে হয়েছে কোনো একজন মানুষ খুব যত্ন করে এঁকেছেন, তারপরে একজন মানুষ খুব যত্ন করে স্টিচ করেছেন, তার আগে খুব মানুষটা একজন মানুষ খুব যত্ন করে শাড়িটা বুনেছেন, এই ভাবনাগুলো না আমার কাজ করে,
আমি যখন শাড়িটা পরি আমি চেষ্টা করি এটাকে ফিল করে পরতে। তো আপনারাও ফিল করুন, এই যে আমি বেগমপুর দেখালাম, এই সুতোগুলো তৈরি করার পরে সুতোটাকে ডাই করা, তারপর সেটাকে তাঁতে বোনা, এটার মধ্যে একটা ভালোবাসা আছে, এই ভালোবাসাটাকে অনুভব করুন। শাড়ি পরুন, শাড়ি পরান, শাড়ি আমাদের ঐতিহ্য, বাঙালির শাড়ি পরা, বিশেষ করে বাঙালির শাড়ি পরা, এটা এখন সারা বিশ্বের কাছে বন্দিত, বিশ্বের সমস্ত জায়গায়, মানে আমরা যেভাবে শাড়ি পরি বাঙালিরা, এই শাড়ি পরাটা তো ইনভেন্ট করেছেন জ্ঞানদানন্দিনী দেবী, ঠাকুরবাড়ির জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রবীন্দ্রনাথ ঠাকুরের মেজ বৌদি। তো এটাকে প্রথমে তো সমালোচনা করা হয়েছিল, এটাকে ব্রিটিশ কায়দা বলা হতো, এই যে আমরা ব্লাউজ পরি, অন্তর্বাস পরি, এগুলো সবটাই কিন্তু ব্রিটিশ কালচার থেকে এসছে, কিন্তু এটাকে আমরা বাঙালি আনাতে নিয়ে এসেছি। এই বাঙালি আনাটাকে ধরে রাখার জন্য আমরা বাঙালি মেয়েরা শাড়ি পরবো না, তা তো হয় না, অন্য পোশাক নিশ্চয়ই পরবো, কিন্তু শাড়িটা পরবো। চলে যাই এবার পরের শাড়িতে, এটাও দেখুন, এটাও বেগমপুর, এটাও কিন্তু এই হ্যান্ডলুম মার্ক, আমি হ্যান্ডলুম মার্কটা দেখাতে খুব পছন্দ করি, 17 নম্বর, এটা তো আমার মনে হচ্ছে আমার সরস্বতী পুজোর সাজ হলো হতে পারে, নাম্বার 17, 17 নম্বর শাড়ি। কেন বললাম আমার সরস্বতী পুজোর সাজ হলো হতে পারে, একদম বাসন্তী হলুদ, বাসন্তী হলুদের সঙ্গে গ্রে কালার এসছে, অ্যাকচুয়ালি গ্রেটা হয়ে গেছে, পাটটা নীল ছিল আর তার সঙ্গে এই বাসন্তী সুতোটা মিশে একটা গ্রে টোন এসছে, এই হলো শাড়িটা নাম্বার 17। আর বেগমপুরের মানে শাড়ির কোয়ালিটি দেখুন, এই হচ্ছে কোয়ালিটি, দারুণ পরে খুব আরাম, একদম আরাম। 17 নম্বর শাড়ি, নাম্বার 17, 2650, 17 নম্বর, 2650, 2650, আর তার সঙ্গে রয়েছে হচ্ছে ব্লাউজ, দারুণ ম্যাচ, 450 ব্লাউজ, 450 ব্লাউজ, 17 নম্বর দেখিয়ে দিলাম, 2650 শাড়ি, 450 ব্লাউজ। আমার তো এই বেগমপুরটা ভীষণ ভালো লাগে, ভীষণ, মানে এই ব্লু অ্যান্ড হোয়াইটের যে ব্যাপারটা থাকে না, এটা আমার খুব পছন্দ হয়েছে, এটা নিতে হবে। এই হলো আঁচল, এটা রয়েছে বডি, এই হলো শাড়িটা। 18 নম্বর শাড়ি, নাম্বার 18, 2550, 2550, 18 নম্বর, 2550, 2550 শাড়ি, এর সঙ্গে ব্লাউজটা, ওয়াও, আরেকটা দুর্গা আমরা পেয়ে, এটা না, এটা না হ্যান্ড পেইন্টিং, হ্যাঁ না অ্যাপ্লিক, বুঝতে পারছি না গো, আমি একটু নিজে আমার মতো করে ঘুরিয়ে দেখি, মানে এত সুন্দর না, পেন্টিং, পেন্টিংটাকে আবার স্টিচ করে সাজানো, কি সুন্দর শাড়িটা, ব্লাউজটা, মুখটা দেখুন, মায়ের মুখ অসাধারণ, তারিখ আমি দেখাতেই পাচ্ছি না, এই হচ্ছে মায়ের মুখটা দেখুন, প্রমিনেন্ট, কি সুন্দর মুখ, অসাধারণ, অসাধারণ, আর পুরো স্টিচ করা, এই মুকুট টুকুট সব স্টিচ করা, কানের দুল স্টিচ করা, আর এটা রয়েছে হাতাটা, বাহ, দারুণ, অসম্ভব, এই হলো শাড়িটা। ব্লাউজটা না আমার মাথাটা কিরকম পড়ছে, নির্দিষ্ট হচ্ছে, এটা হচ্ছে 18 নম্বর শাড়ি, 2550 শাড়ি আর 1050 ব্লাউজ, 18 নম্বর, 2550 শাড়ি, 1050 ব্লাউজ। 19 নম্বরে যাব, নাম্বার 19, আচ্ছা এবার তো পিওর সিল্কে চলে এলাম, 19 নম্বর পিওর সিল্ক, এবং পিওর সিল্কে 5505 হচ্ছে প্রাইস, 5505 টাকা দাম, না 5550, কি লিখেছে গো, কে লিখেছে এটা, 5550 রুপিস, 5050, 5050 টাকা দাম হচ্ছে পিওর সিল্ক, একদম সিল্ক মার্ক যুক্ত সিল্ক, নতুন করে বলার কিছু নেই, শাড়ি হচ্ছে 5050 আর তার সঙ্গে ব্লাউজ 450, কারণ এটা যেহেতু বডিতে প্রচুর প্রিন্ট আছে, তো এরকম প্লেন ব্লাউজই ভালো লাগবে, 450 ব্লাউজ, 5050 শাড়ি উইথ ব্লাউজ পিস, এটা গেল 19 নম্বর। 20 নম্বর শাড়ি, এটাও পিওর সিল্ক, যখন দেখাচ্ছি দুটো দুটো করে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 20 নম্বর, আঁচলটা গ্রে দিয়ে যাচ্ছে, বডিতে কিন্তু এভাবে পাতার নকশা, পূজোর সকাল, একদম, হ্যাঁ দেখুন একদম সিল্ক মার্ক, পিওর সিল্ক কিন্তু একদম সিল্ক মার্ক যুক্ত,
এই হলো শাড়িটা, এই হচ্ছে তার ব্লাউজ। এটা রয়েছে 20 নম্বর, 4450 শাড়ি, 4450 শাড়ি। আর ওই একটা সাদাতে হ্যান্ড পেন্টিংয়ে দুর্গা দেখেছি, অসম্ভব। তার সঙ্গে এই যে কানের দুল, এখানে স্টিচ আছে, এখানে গিট ফোরের সঙ্গে কাঠদানা, এই যে মুকুটের মধ্যে গিট ফোরের সঙ্গে সিকুইন, এইখানেও কিন্তু সিকুইনের কাজ যাচ্ছে, হাতাতেও তাই। এই ব্লাউজটা দিয়ে শাড়িটা দূর থেকে ক্যামেরা, পুরো শাড়ি দিয়ে ব্লাউজ দিয়ে ক্যামেরা দেখাও। 4450 এর শাড়ি আর 1050 এর ব্লাউজ, ওয়ান কাছে যাবে বোঝাই যাচ্ছে না, দারুণ। এটা গেল হচ্ছে 20, এবার আসছি 21 নম্বর, এই সেই শাড়ি, বাংলার বুনন। এই শাড়ি নিশ্চয়ই নজর কেড়েছে মানুষের, আমি ডেফিনেটলি এই শাড়ি মানুষের নজর কাড়বেই কাড়বে। হ্যাঁ, এটা রয়েছে আঁচলটা, এটা মনে হয় ব্লাউজ পিসটা দেখাচ্ছে, দেখে নিয়ে এটা আঁচল, এটাই আঁচল, আঁচলটা ব্ল্যাক, আর এটা রয়েছে বডিটা। এটা পুরোটা সুতো ডাই করে কিভাবে উইভটা হয় আপনার হাতে না, এটা রিভার্সেবল, আবার দুদিকটাই প্রথম, কিন্তু এটা উইভিংয়েই যাচ্ছে, নট প্রিন্ট। এই হলো শাড়িটা, শাড়িটা তো হচ্ছে 3650 এর শাড়ি, বাংলার বুনন, 21 নম্বর, এটার নামই হচ্ছে বাংলার বুনন। 21 নম্বর শাড়ি একদম, এর মধ্যে তোমার একটা লিনেন সুতো আছে, 100 কাউন্ট লিনেন আছে, একটা রয়েছে তোমার মাস্টারাইজ কটন সুতো, যার জন্য এই শাড়ির আলাদাই ফল। এবং এটা হচ্ছে 3650 এর শাড়ি, আর তার সঙ্গে ব্লাউজটা স্লিভলেসে আজরাকের প্যাচিংয়ে, এটা আজরাকের প্যাচিংয়ে ব্লাউজ যাচ্ছে, ব্লাউজের স্লিভস ভেতরে দেওয়া আছে। শাড়িটা হচ্ছে 3650, ব্লাউজটা হচ্ছে 1050 শাড়ি, নিজস্ব ব্লাউজটা রানিংয়ে, 3650 শাড়ি আর 1050 ছিল ব্লাউজ, নাম্বার 21। এবারে আসছি 22, কি করেছো, এটা হচ্ছে 22 22 নম্বর শাড়ি, এটা শিবরির সঙ্গে বান্ধেজ, 22 নম্বর শিবরির সঙ্গে বান্ধেজ, এটা হচ্ছে শিবরি, বডিটা রয়েছে বান্ধেজে, এটা চান্দিরির উপরে যাচ্ছে। 22 নম্বর শাড়িটা হচ্ছে 2450, 2450 শাড়ি, এর সঙ্গে একটা লাল প্লেন 450-এর বোটনেক কলার ব্লাউজ রাখা হয়েছে, 4050 হচ্ছে ব্লাউজ আর 2450 হচ্ছে শাড়ি, 2450-এর শাড়ি, শাড়িতে রানিং ব্লাউজ রয়েছে। এটা গেল হচ্ছে 22, ওটা গেল হচ্ছে 22 নম্বর। এবার আসছি 23 নম্বর চান্দেরি, এটা 23 চান্দেরি, একদম মানে ডার্ক চকলেটের হচ্ছে চান্দেরি, এটা হচ্ছে চান্দেরিতে প্রিন্ট, হাফটা আসছে এভাবে। চান্দেরির প্রাইস হচ্ছে 2450, 2450, 23 নম্বর, আর তার সঙ্গে খাকি লাইট, মানে একদম লাইট চিকু পাল্পের কালারও বলতে পারেন, সেই কালারের ব্লাউজ, 450-এর ব্লাউজ, 2450-এর শাড়ি, 450-এর ব্লাউজ, শাড়িতে নিজস্ব ব্লাউজ রয়েছে। 23-এর পরে 24 নম্বর, এটাও চান্দেরিতে কলমকারী প্রিন্ট হয়েছে, এখন পরপর চান্দেরিতেই থাকছি। এটা 24 নম্বর শাড়ি, নাম্বার 24, আঁচল এই রয়েছে গা, প্রিন্টটা ভারী সুন্দর, ভীষণ সুন্দর, 2450-এর শাড়ি। আর এটা অ্যাকচুয়ালি সাঙ্গানারিয়ার স্টাইল লাগছে, কিন্তু এটা এইটাতে যেমন সাঙ্গানারিয়ার ব্লকটা রয়েছে, কিন্তু এটা কলমকারীর একটা ব্লক, 450-এর রামাগ্রিনের ব্লাউজ, 24 নম্বর, 2450-এর শাড়ি, 450-এর ব্লাউজ উইথ ব্লাউজ পিস। আর লাস্ট শাড়ি হচ্ছে 25 নম্বর, নাম্বার 25, এটাও বন্দেজ উইথ শিবরি, এটা হচ্ছে 25 নম্বর শাড়ি, গ্রিন অ্যান্ড অরেঞ্জ, আঁচলটা গেল এভাবে, আর বডিটা আসছে হচ্ছে বন্দেজে। এই হলো বডিটা, শাড়ির তো একটা নিজস্ব ব্লাউজ থাকেই, 2450-এর শাড়ি আর 450-এর ব্লাউজ, 450-এর ব্লাউজ। আজকে 450-এর প্রচুর কালার দেখানো হলো, আর 1150-1150-এর খুব ভালো ব্লাউজ দেখানো হলো। এরপর রাত 12টার অনুষ্ঠান দেখতে ভুলবেন না। অনেক ধন্যবাদ সুমনকে, ধন্যবাদ আপনাদের। 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে আবরণে প্রতি 1000 টাকার কেনাকাটার উপর থাকছে বিশেষ গিফট কুপন। অফার শুরু 14 আগস্ট থেকে, আর দেরি নয়, শীঘ্রই লগ অন করুন আমাদের ওয়েবসাইটে আবরণ, বিরাজি মিনি বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে।